d on K. প্রতিদিন আনন্দ দিনে স্বাগত এই সপ্তাহে আমি বলছি উন্নতির দামের বিষয় বিশ্বাসযোগ্যতা পরিশ্রম এবং নিষ্ঠা খুব সহজ কাজ নয় তবে তা এমন সুফল এনে দেয় যা আমাদের কল্পনাতীত আমাদের শুধু এগিয়ে চলা অভরিত রাখতে হবে জানি না আজ আপনি কি পরিস্থিতিতে আছেন তবে আমি উৎসাহ দিতে এসেছি যদি লক্ষ্যের উদ্দেশ্যে অগ্রসর হয়ে থাকেন তবে লক্ষ্যে পৌঁছননি করুণার জন্যে প্রার্থনা করছেন অথচ এখনো কোনো প্রমাণ পাননি নিরাশ হয়ে হাল ছেড়ে দেবেন না প্রভু বিশ্বাসী আর আমার বিশ্বাস যে আজকের অনুষ্ঠান আপনাকে সাহায্য করবে সিদ্ধান্ত নিতে যে সব কিছু সহ্য করেও আমি লক্ষ্যে পৌঁছবো আপনাদের সঙ্গে পরিচয় করাবো আমার অত্যন্ত প্রিয় বন্ধুর পিনি শেফার্ডে যে বছরের পর বছর একনিষ্ঠভাবে প্রভুর সেবা করে গেছে যখন যে প্রভুর আশীর্বাদের কোনো চিহ্ন দেখতে পেল না তখনও সে যে কোনো দাম দিতে প্রস্তুত ছিল আর আশ্চর্য হয়ে যাবেন যে লক্ষ্যে পৌঁছে পেনি কি পেল সেটা দেখে সব সময় আশা করতাম যে মুক্তি পাব আর সেটা মনে প্রাণে বিশ্বাসও করতাম কিন্তু একদিন বিশ্বাস জন্মাল যে আমি তা পাবই উনিশশো সাল ১৩ বছর বয়সে পেনি শেফার্ড পড়ে গিয়ে টেইল ভেঙে ফেললেন তারপর থেকে এই যন্ত্রণা রোজ তাকে কষ্ট দিয়েছে সকালে ঘুম থেকে উঠে মনে হতো কেউ যেন ছুরি দিয়ে আমার পিঠে আঘাত করছে কোমর ঝোঁকাতে পারতাম না বেশিক্ষণ বেশিক্ষণ থাকতে থাকতে পারতাম পারতাম না। না না। বসে এই হাত থেকে মুক্তি আমি বাইশ বছর প্রায় আমাদের বিয়ে হয়েছে তাই বিবাহিত জীবনের প্রতিটি দিনে আমার স্ত্রীর এই যন্ত্রণা আমাদের সঙ্গী এক এক দিন এই যন্ত্রণা সহ্যের মধ্যে থাকতো আবার এক একদিন তার সহ্যের বাইরে চলে যেত তাকে বিছানা থেকে ধরে ধরে নামাতে হতো এক কথায় ও অকর্মণ্য হয়ে পড়ছিল এক এক সময় ভেঙে পড়তাম মন খারাপ হয়ে যেত ভাবতাম এভাবে একটা দিনও বাঁচা যায় না আমার স্বামী বিছানা থেকে আমায় উঠতে সাহায্য করত আইস ব্যাগ বা গরম জলের থলি নিয়ে ঘুমোতাম অনেক অনেকগুলো বালিশ নিয়ে আমি খ্রিস্টান বাড়িতে বড় হয়েছি তাই সারা জীবন প্রভুকে ভালোবেসেছি আমি বিশ্বাস করতাম তিনি আমাকে সুস্থ করে দেবেন আমি শুধু সম্ভাবনার দিকে তাকিয়ে থাকতাম প্রতিদিন আমার সেরে ওঠার সম্ভাবনা আছে পেনির দৈনন্দিন জীবন কঠিনতর হতে লাগল যন্ত্রণা থেকে মুক্তির সব পথ পরক করে দেখলেন তার ডাক্তার ক্যারলিন রজার্স বলেন যে পেনীর রোগটা ছিল পোস্ট ট্রমা আর্থারাইটিস এবং ডিজেনারেটেড ডিস্ক তার অনেক পেশির ভারসাম্য হারিয়েছিল বলে অন্যান্য অনেক সমস্যাও দেখা দিয়েছিল কোমরে ব্যথা ছাড়াও এমন অনেক কিছু আছে এভাবেই আমাদের শরীর কাজ করে হাঁটু অকেজো হয়ে গেলে কাঁধেও তার প্রভাব পড়তে পারে মানে এই যন্ত্রণার চক্র সহ্য করা কষ্ট আমরা অনুশীলনের সময় শেখাই যে কিছু কিছু অবস্থাকে পুনরায় স্বাভাবিক করা যায় না মেরুদণ্ডের গলন যেমন ডিস্ক যদি ডিজেনারেটেড হয়ে যায় তাহলে সেই ডিস্ককে আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না শরীর হয়তো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে কিন্তু ডিস্ক বেশ খানিকটা ডিজেনারেটেড হয়েছিল ডিস্কের যদি একবার সংগোচন ঘটে তাহলে সেই ডিস্কে আর পূর্বাবস্থা ফেরানো যায় না শুধু অলৌকিক ঘটনা ছাড়া বছরের পর বছর পেনি প্রভুর কৃপা প্রার্থনা করে গেছেন একদিন প্রার্থনার সময় তিনি এমন কিছু শুনলেন যা কোনোদিনও শোনেননি মনে হলো আমার মনের মধ্যে এই কেউ বলে দিয়ে গেল মুক্তির দিকে দৌড়ে চাও তুমি এ কথা কখন আমি ভাবিনি মুক্তির দিকে দৌড়ে যাও কারণ আমি তো ক্রীড়াবিদ নই আমি দৌড়ইও না বা কোনো ইচ্ছেও দৌড়বার কোন দৌড়তো না সত্যি বলতে কি দৌড়বার শক্তিও ওর ছিল না আর কোনো ওর ছিল না যখন ও কথা বললো আমায় তখন আমার মনে হলো এটা যেন প্রভুর নির্দেশ তাই ভাবলাম তাঁর শক্তি বলে আমাদের দুর্বলতা জয় করতে হবে আমাদের এগিয়ে যেতে হবে আমি ভেবেছিলাম হয়তো বলবে মুক্তির জন্য কেনাকাটা করো বা মুক্তির জন্য খাও আমি কোনোদিন কোনো কিছুর জন্য দৌড়ইনি তাই মনে হলো দৌড়নো মানে জ্ঞানীজনকে বিব্রত করার জন্যে মূর্খের কাজ করতে বলার মতো এমন যন্ত্রণা যে আমি হাঁটতে পারি না আমি দৌড়বো কি করে কিন্তু যখন প্রভুর নির্দেশ পেলাম যে দৌড়তে হবে আমি সবচেয়ে লম্বা দৌড়ের কথা জানতাম যাকে বলে ম্যারাথন ছাব্বিশ পয়েন্ট মাইল পেনি তক্ষণি গবেষণা শুরু করলেন ম্যারাথনে দৌড়তে গেলে মাসের অনুশীলন দরকার এর জন্যে কঠিন শারীরিক ও মানসিক নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয় পরিবারের সম্মতি পাবার পর তিনি ডাক্তারের কাছে গেলেন আমি জানতাম যে এই পরিস্থিতিতে পেনিকে বাধা দেবার কোনো মানেই নেই তার মানে আমার বুদ্ধি কাজে লাগালাম আমি ড রজার্স আরও এক ধাপে গিয়ে গেলেন শুধু যে পেনিকে অনুমতি দিলেন তা নয় তার প্রশিক্ষক হতেও রাজি হলেন তিনি দেখতে চাইলেন কিভাবে দীর্ঘদিনের প্রার্থনা সফল হতে চলেছে আমি ছাত্রাবস্থায় প্রার্থনা করতাম যাতে আমার চিকিৎসাতে আমি প্রভুর কৃপা পাই তাই ভীষণ উৎসাহিত ছিলাম ভাবলাম এই তো আমিও তো কারুর জীবনে প্রভুর অলৌকিক এই ক্ষমতার সাক্ষী হতে পারি এরপর চার মাস আমি অনুশীলন চালিয়ে গেলাম এই দৌড়ের কথা কাউকে বললাম না শুধু আমার মেয়েরা আমার স্বামী ও ডক্টর রজাস এ কথা জানতেন প্রিয় বন্ধুকেও এ কথা আমি বলিনি কারণ প্রভুর নির্দেশ পাবার পর মনে হয়েছে এই আমার একটা দায়িত্ব আমার বন্ধুরা খারাপ নয় তবু চাইতাম না যে প্রভুর এই আদেশের প্রতি কেউ সন্দেহ প্রকাশ করুক বা আমাকে ভয় পাইয়ে দিক বা কেউ আমাকে বাধাধিক কারণ আমি জানতাম যে আমি পারব না কিছুতেই পারব না সম্ভব নয় পেনির অনুশীলনের অঙ্গ ছিল খাওয়া দাওয়ায় কিছু নিয়ম এবং সাত দিনের কঠোর নিয়ম শৃঙ্খলা সকালে পাঁচটায় চারটেই ঘুম থেকে ওঠা সকাল তিনটে ঘুম থেকে উঠে দৌড়নের পর সারা দিনের সংসার সামলানো খুবই কষ্টকর ছিল প্রতিটা দিন যন্ত্রণার মধ্যে কেটেছিল অনুশীলনের সময় এক মুহূর্তের জন্যও ব্যথা কমেনি আমার আপনারা ভাবছেন হয়তো কয়েক মাস পরে আমার অবস্থা ভালো হবে কিন্তু আমি তেমন কোনো লক্ষণ দেখছিলাম না অনেক সময় যখন যন্ত্রণা খুব বেড়ে যেত ও একদম চুপচাপ হয়ে যেত ও অভিযোগ করার মেয়ে নয় অনেক কথা জোর করে শুনতে হয় যখন দেখতাম ও চুপ হয়ে গেছে আমি বুঝতে পারতাম যে ও কিছু ভাবছে বা কান্না চেপে রেখেছে যখনই এমন হতো শত্রু উঠে পড়ে লাগতো যে আমরা যাতে হাল ছেড়ে দিই তাই বলতাম যে প্রভুর নির্দেশে এগিয়ে যাব আমার আর ওর মধ্যে একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল তাই আমরা আমরা নিশ্চিত হতে চাইতাম যে যত কষ্টই হোক না হার না কিছুতেই আমার কাছে আমার স্ত্রীর এই একনিষ্ঠ প্রচেষ্টা সবচেয়ে বড় অনুপ্রেরণা যেভাবে ও দিনের পর দিন ভোর তিনটে ঘুম থেকে উঠে অনুশীলন করত তা সত্যি ভাবা যায় না আর পেনীর সম্পর্কে একটাই কথা বলবো ও আমার অনুপ্রেরণা ওর মতো অধ্যাবসায় এবং একনিষ্ঠতা সত্যিই বিরল আমি এরকম জীবনে কখনো দেখিনি আমি চাইতাম যেন প্রতিযোগিতা শুরুর তাকে দাঁড়াতে পারি আর জানি যে প্রভু যা করতে বলেছিলেন আমি তা করেছি পেনি জয়স মায়ারের বান্ধবী এবং জয়েস মায়ারের ভক্ত তিনি এটা বুঝতেন যে উন্নতির জন্যে মূল্য দিতেই হবে আর যদি কোনো বিষয় মনকে প্রস্তুত করতে হয় তা হল আমি জীবনে হাল ছাড়ব না প্রথমবারই হয়তো আমি সফল হব না কিন্তু ভয় পেয়ে পালিয়ে যাব না বা আমি হার মানব না কখনোই ওরেই অধ্যাবসায়ের ওপরে শিক্ষা ছিল অনবদ্য অতুলনীয় আমি বুঝতে পারতাম যে নিষ্ঠা প্রত্যয় দায়বদ্ধতাই হলো প্রকৃত অধ্যাবসায় আত্মবিশ্বাসী আসল কথা দিন ক্রমশ এগিয়ে এল পেনি ও ড রজারের ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড ম্যারাথন দৌড়ের কিন্তু মাত্র দু সপ্তাহ আগে পেনির হাঁটুর অবস্থা একদম খারাপ হয়ে গেল দৌড়ের আগের দিন রাতে হোটেলের ঘরে হাঁটতে পর্যন্ত পারছিলাম না জানতাম যে শত্রু আমাকে আক্রমণ করেছে জানতাম জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আর তাই শত্রু আমাকে আক্রমণ করে চলেছে আমি প্রতিজ্ঞা করলাম কাল প্রতিযোগিতায় নাম বই আমি ওয়ার্ল্ড ডিজনি ম্যারাথনের দিন পেনির সবচেয়ে বড় ভরসা তার স্বামী ও মেয়েরা তার সারা হাতে ধর্মোপদেশ এবং অনুপ্রেরণাদানকারী বার্তা লিখে দিল সেদিন সূর্যোদয়ের আগে পেনি গিয়ে চব্বিশ হাজার লোকের মাঝখানে প্রতিযোগিতার আসরে দাঁড়ালেন মাসের পর মাস অনুশীলন ও বলিদানের ফল পেনি খুশি মনে উন্নতির দাম দিয়েছেন তিনি তার মুক্তির দিকে দৌড়লেন প্রভুর ইচ্ছানুসারে তিনি এগিয়ে গেলেন যদিও আমি হাঁটতে পারছিলাম না আমি সত্যি কোনো সেখানে দাঁড়িয়ে রইলাম আমি জানতাম যেখানে দাঁড়াবার কথা ছিল সেখানে পৌঁছতে পেরেছি আমি শুধু জানতাম আমি এখানে দাঁড়িয়ে আছি হাঁটার ক্ষমতা আমার নেই ডক্টর রজার্সের দিকে ঘুরে বললাম এলি আমার কোমরে ব্যথা নেই আমার কোমরে আর ব্যথা নেই আমার হাঁটু যন্ত্রণায় ফেটে যাচ্ছে কিন্তু কোমরে ব্যথা নেই আমার আঠাশ বছরে এই প্রথম তার কোমরে কোনো ব্যথা নেই তবুও পেনীর মনে হল না যে দৌড়বেন না যদিও হাঁটুতে তখন তার অস্বচ্ছ যন্ত্রণা ডক্টর রজেস বললেন প্রথমে তারা হাঁটা শুরু করবেন আর দেখবেন যে হাঁটুর তাতে কি প্রতিক্রিয়া হয় পেনির স্বামী ও মেয়েরা তাদের সঙ্গেই ছিল এবং প্রত্যেকটি চেক পয়েন্টে তাদের উৎসাহ দিচ্ছিল পেনীর একদল বন্ধু সাত ঘণ্টা ধরে দৌড়ের সময় তার জন্যে প্রার্থনা করেছে জীবনে এর থেকে কঠিন কাজ আর করিনি ওই দিন ম্যারাথন দৌড়নো ম্যারাথন দৌড়টা খুব একটা সহজ ছিল না কারণ সারাক্ষণ বিপক্ষের মুখোমুখি হতে হয়েছে প্রায় দেড় মাইল এগোবার পর মনে হলো আমার হাঁটুতে ঠান্ডা একটা কিছু প্রবাহিত হলো আমি ডক্টর রজাসকে বললাম আমার মনে হচ্ছে যে আমি আমি দৌড়তে পারব চোদ্দ মাইলের দাগ যখন সামনে ও ডক্টর রজার্সকে জানানো হল সাত ঘন্টার মধ্যে মাত্র ছত্রিশ সেকেন্ড বাকি আছে যদি তারা এই সময়ের মধ্যে লক্ষ্যে না পৌঁছতে পারে তাহলে সুইপার এরকমই বলা হয়ে থাকে তাদের গাড়িতে করে অন্তিম সীমায় পৌঁছে দেবে যখন ওরা বলল যে চোদ্দ মাইলের দাগে পৌঁছতে আর সময় পাব ছত্রিশ সেকেন্ড সামনেই গাড়িটা দাঁড়িয়ে আছে সুন্দর ঝকঝকে শীততাপ তাপ নিয়ন্ত্রিত গাড়ি কিন্তু আমি ভাবলাম জানেন তো যদি ওরা আমায় উঠিয়ে নিয়ে যায় তাহলে আমি বলতে পারবো না যে আমি যথাসাধ্য চেষ্টা করে দেখেছিলাম পেনির কোমরে যন্ত্রণা ছিল না কিন্তু হাঁটুর অবস্থা ছিল শোচনীয় তার বমি বমি পাচ্ছিল হাতে লেখা বাণী পড়লেন জিসাইও চল্লিশ একত্রিশ তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না তিনি শক্তি ফিরে পেলেন অন্যান্য প্রতিযোগীদেরও পড়ে শোনাতে লাগলেন তেইশ মাইলের দাগে পৌঁছে এত কষ্ট হচ্ছিল যে মেয়েরা এগিয়ে এলো একটু এগোবার ক্ষমতা ছিল না দেহ অসার হয়ে যাচ্ছিল আমাকে মেয়েরা প্রায় কাঁধে তুলে নিয়ে দৌড়তে লাগলো অনেক সময় এরকম সাহায্যেরও আমাদের দরকার হয় আমার কোনো আন্দাজ ছিল না ছাব্বিশ পয়েন্ট দুই মাইলের এই দৌড়ে আমি কোথায় পৌঁছেছি তা আমি জানতাম না তখন আমি একটা পাহাড় থেকে নামছিলাম এক মহিলা যখন পাহাড়ের নিচে পৌঁছে গেছে সারা রাস্তায় প্রচুর দর্শক ছিল পাহাড়ের নিচে এক মহিলা চিৎকার করে বলতে লাগলো আমি আমি ফিনিশ লাইন দেখতে পাচ্ছি আমিও চিৎকার করে জিজ্ঞেস করলাম দেখতে পাচ্ছেন সে বলল হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ওই ওই তো তো সামনে আমি দেখতে পেলাম নিজেকে অলিম্পিকের প্রতিযোগী মনে হলো জানি বাইরে থেকে আমায় দেখে তা মনে হচ্ছিল না এত ক্লান্ত ছিলাম আমি দৌড়তে পারছিলাম না চল বাড়ি শক্তি ছিল না আমার কিন্তু এত আনন্দ হচ্ছিল আমি তখন আনন্দে আত্মহারা আমি দৌড়েছি হেঁটেছি আমি সাত ঘন্টা আমি শুধু সোচা হয়ে দাঁড়াতে চেয়েছিলাম একই বলে প্রভুর মহানুভবতা একটাই কথা বলার আছে আমি আমার স্ত্রীকে নিয়ে সত্যি করবিত শুরুর সময় দৌড় শেষের সময় আমার গর্বে বুক ভরে উঠেছিল আমি দৌড়ে গেলাম মাকে জড়িয়ে ধরলাম আমি মার জন্য গর্বিত এখন ওই কথা মনে পড়লে আমি কেমন হয়ে যায় আমি বলেছিলাম তুমি আমার নায়িকা প্রতিদিন যেন আরো আশ্চর্য হচ্ছিলাম রোজ সকালে নতুন রূপে ধরা দেয় যখন সকালে ঘুম থেকে উঠে মেজেতে পা ফেলি আমি আর দেখি যে দেখি কোনো কোমরে ব্যথা নেই আজও স্মৃতি আমার কাছে তাজা ঠিক যেমন সেই এগারোই জানুয়ারির ঘটনা এমন অলৌকিক ঘটনা আমি আগে দেখিনি আর এর জন্যে আমার স্ত্রীর কঠোর অনুশীলনের ভূমিকাও ছিল যথেষ্ট প্রভু পেনিকে যা যা করতে বলেছিলেন মাস ধরে মাসুল দেওয়া এমন কাজ করা যার ফল কিছুই পাচ্ছেন না তার জন্যে এই মুক্তি স্বাদ যেন আরও মিষ্টি মনে হল দৌড় শেষ করেই কিন্তু সেরে উঠেনি বা অলৌকিক ক্ষমতা বলে তখনই কিছু হয়নি আমি মনের মধ্যে সবসময় দেখতে পেতাম যে আমি দৌড় শেষ করলেই আরোগ্য লাভ করব আরোগ্য তো পেয়েছিলাম দৌড় শুরুর সময়েই আমাকে শুধু উপস্থিত থাকতে হয়েছে এখন সে মুক্তি পেয়েছে তার জীবনে এই যে অভিজ্ঞতা এই যে অনির্বাচনীয় আনন্দ সে তা কোনো দিনও ভুলতে পারবে না এখন তার জীবন অন্যরকম আমার জীবনেও পরিবর্তন এসেছে কারণ আমি যে শুধু এই অবিস্মরণীয় ঘটনার সাক্ষী তা নই আমি এতে অংশও নিয়েছিলাম প্রথম কথা অলৌকিক কিছু ঘটাতে ম্যারাথন দৌড়তে হয় না আমার ক্ষেত্রে এটাই এটাই ছিল আজ্ঞাবহতা আমি দেখেছি তার অসীম ইচ্ছা শক্তি যা মানুষের মধ্যে সত্যিই বিরল আর মুক্তি চাইলে এই মনোভাব থাকা অত্যন্ত দরকার আমার মার এই আত্মবিশ্বাস প্রভুর প্রতি অটল আস্থা ও আজ্ঞাবহতা দেখে আমিও অনেক কিছু জীবনে শিখতে পেরেছি সারা জীবনে শুনেছি সব কিছু সম্ভব এখন আমি বিশ্বাস করি সত্যিই সম্ভব হাল ছাড়বেন না আশার আলো যেন নিভে না যায় বিশ্বাস রাখুন প্রভু অতুলনীয় কে বলতে পারে আজই হয়তো আপনার মুক্তির দিন পিনীর কাহিনী সত্যি অনবদ্য প্রথম যখন ও আমায় গল্পটা বলে আমি শিশুর মতো কেঁদেছি বিশ্বাস করুন যে ও শুনে অঝরে কেঁদেছে আপনি বলবেন কেন কাঁদলেন এ তো মহান বিজয় কারণ আমার দারুণ লাগে মানুষ যখন হেরে যেতে অস্বীকার করে আর এগিয়ে যায় এগিয়ে যায় আর শেষ পর্যন্ত জীবনে বিজয়ী হয় আমরা যখন লক্ষ্যে পৌঁছে যাই প্রভু সত্যি আনন্দ পান আমাদের কাছে তার যে কোনো অর্থই নেই বাইবেলে আছে দালাতীয় ছয়ের আটে বলেছে ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে যে মাংস হইতে স্বয়ংরূপে শস্য পাইবে মাংস বোনার অর্থ হল সহজ কাজটা করা দেহের কথা মতো চলা যখন কঠিন মনে হয় দেহের আপনিও বলেন কঠিন তাই হাল ছেড়ে দেন কিন্তু এখানে আছে কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বনে সে আত্মা হইতে অনন্ত জীবন রূপ শস্য পাইবে আপনি কি মাংস বীজ বোনেন আর যা সহজসাধ্যতা করেন এমন কাজ করেন যা করতে বেশি মূল্য দিতে হয় না আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আমি তাদের মতো হব যারা জীবনে অতিরিক্ত পথ অতিক্রম করে আমি সাধারণভাবে জীবন কাটাব না আমার দৌড় আমি শেষ করবই আমি প্রভুকে মহামানিত্য করব আপনাদের আহ্বান করছি আত্মায় বীজ বপন করুন মাংসে নয় যা মনে হবে তাই করবেন না কোন কাজ কঠিন বলে হাল ছেড়ে দেবেন না সব সময় আমাদের এই অজুহাতি দেখাতে বলে এটা খুব কঠিন কাজ সত্যি কঠিন খুব কঠিন আপনারা জানেন প্রভু আমাদের এমন কাজ করতে বলবেন না যা কঠিন কারণ আমার বিশ্বাস প্রভু আমাদের কোনো কাজের দায়িত্ব দিলে তা করবার মতো শক্তি উৎসাহ ও ক্ষমতাও দেন পবিত্র আত্মার শক্তি আমাদের সফল করে জীবনে সহজ কাজ করার জন্যে পবিত্র আত্মার শক্তি ব্যবহার করা উচিত নয় পবিত্র আত্মার শক্তি বলে আমাদের জীবনের সেই অতিরিক্ত পথটা অতিক্রম করতে হবে তবেই তো আমরা প্রভুর আশীর্বাদ পাব বাইবেলে তারপর আরও আছে আর আইশো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই কেন না ক্লান্ত না হইলে যথাসময় শস্য পাইব ভাবুন যখন সবাই ঘুমিয়ে আছে আর পিনি উঠে ম্যারাথন দৌড়ানোর জন্যে অক্লান্ত পরিশ্রম করে যেত প্রভু হয়তো আপনাকে ম্যারাথনে দৌড়োতে বলেননি আমাকেও তিনি তা করতে বলেননি তবে নির্দিষ্ট কিছু কাজে দায়িত্ব দিয়েছিলেন নিশ্চয়ই তিনি আমাদের প্রত্যেককে নিজের লক্ষ্যে পৌঁছবার নির্দেশ দেন কারোর ক্ষেত্রে হতে পারে বাড়িঘর সাজিয়ে গুছিয়ে রাখা কারোর আর্থিক অবস্থার সংশোধন করা কারোর বা ওজন কমানো কারোর বিবাহিত জীবন সুখের করা বা ছেলেবেলার কোনো লাঞ্ছনার ইতিহাস ভুলে যাওয়ার বা প্রভুর বাণী অধ্যয়ন করা আমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট লক্ষ্য আছে এমন কিছু আমাদের সামনে আছে কোনো একটা বিশেষ কিছু বা জীবনে কোন কিছু অতিক্রম করা আর প্রভু আমাদের বলে দেন কি করতে হবে কোন পদক্ষেপ নিতে হবে আমরা প্রভুর অংশীদার তার মানে তার অংশ তিনি করেন আমাদের অংশ আমাদের করতে হবে প্রভু আমাদের হয়ে সব করে দেবেন না আমাদের প্রার্থনা করতে হবে আর যখন প্রার্থনা করি তখন প্রভু দেখিয়ে দেন আমাদের কি করতে হবে তারপর যখন আবার প্রার্থনা করি তখন তিনি আমাদের শক্তি দেন যার দ্বারা আমরা সেই কাজটা করতে পারি পিনিকে কর্মক্ষম হতেই হয়েছিল তাকে আজ্ঞাবহ হতেই হয়েছে তাকে এমন অনেক কিছু করতে হয়েছে যা সহজ ছিল না যদি আপনারও পিঠে ব্যথা থেকে থাকে তাহলে বলবো না যে ম্যারাথন দৌড়ন প্রভু যদি কিছু করতে বলেন তবে তা করার মতো শক্তিও তিনি দেবেন আর যদি অন্য কোনো কিছু করে সুফল পেয়েছে দেখছেন আপনিও তা করার চেষ্টা করেন তাতে কোনো উপকার হবে না পবিত্র আত্মাকে অনুসরণ করুন যখন সঠিক কাজটা করবেন তখন অনেকবার মনে হবে আর পারছি না মহৎ কাজ করতে করতে মনোবল হারাইও না বা পরিশ্রান্ত বোধ করিও না কারণ সময় মতো সুফল পাবেনি যদি না অজ্ঞান হও আমি উৎসাহ করছি আমার প্রিয় ভাই ও বোনেরা হাল ছাড়বেন না অজ্ঞান হবেন না এগিয়ে যান লক্ষ্যের দিকে স্থির নিবদ্ধ থাকুন কারণ প্রভুর আশীর্বাদ আপনার অপেক্ষায় আছে আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের এমন কিছু উপাদান দিতে চাই যা আপনাদের সত্যি উপকার করবে আর বিশ্বাস করি আপনার জন্যে প্রভুর সুপরিকল্পনা আছে তাই আপনারা সবাই জীবনে এগিয়ে যান যে উন্নতি চান তার জন্যে যা দাম দেবার তা দিন এখন হয়তো কষ্ট হবে কিন্তু একবার ভাবুন লক্ষ্যে পৌঁছনোর সেই আনন্দের কথা তাহলেই আপনারা করতে পারবেন আপনার মঙ্গল